হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের মার্কা নৌকা মার্কা, এসব স্লোগান দিয়ে উন্নয়নের ফিরিস্তি জানান দিয়ে চাওয়া হচ্ছে নৌকার ভোট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা। হবিগঞ্জ এক আসনটিতে সরকার দলীয় প্রার্থী ও তার কর্মী সমর্থকদের প্রচারণায় নির্বাচনী মাঠ সরগরম থাকলেও এখনো মাঠে নামেনি ধানের প্রার্থী। প্রতীক বরাদ্দের পর থেকেই এ আসনে আওয়ামী লীগের তনয় শাহনেওয়াজ মিলাদ গাজী প্রচারণায় নেমেছেন প্রতিদিন সকাল থেকে প্রার্থী নিজ ও তার কর্মী সমর্থকরা। নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এদিকে নৌকার পোস্টার বিভিন্ন স্থানে লাগানো হলেও প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর পোস্টার এখনো লাগানো হয়নি। এ আসনে মূল দুই প্রতিদ্বন্দ্বী একই ইউনিয়নের, এমনকি দুজনই বর্ষীয়ান দুই নেতার পুত্র। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্ষীয়ান নেতা দেওয়ান ফরিদ গাজী, তনয় শাহনেওয়াজ মিলাদ গাজী নৌকা প্রতীক, ঐক্যফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী প্রয়াত মন্ত্রী শাহ AMS কিবিআর তনয় ডক্টর রেজা কিবিয়া লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে। দুই জোটের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন পাওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। দুই প্রার্থী নৌকা ও ধানের শীষের মনোনয়ন পাওয়ায় এলাকাবাসী ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে আলোচনার ঝড়। গতকাল সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি এলাকার রাস্তায় রাস্তায় ঝুলছে নৌকার পোস্টার, চলছে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মত বিনিময় সভা। পাড়া মহল্লা অলিগলি সবখানে নৌকার মিছিল মিটিং এর সরগরম। নির্বাচনী ক্যাম্পে চলছে কর্মী ও সমর্থকদের আড্ডা, কিন্তু উল্টো চিত্র ধানের শীষের। রাস্তায় চোখে পড়েনি কোনো পোস্টার, নেই কোনো নির্বাচনী ক্যাম্পও। গত শনিবার বাহুবল উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ঢাকায় চলে আসেন ডক্টর রেজা কিবিয়া। তিনি এখনো প্রচারণা শুরু করেননি। খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক মামলা থাকায় গ্রেপ্তার আতঙ্কে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী এলাকায় নেই, আর যারা রয়েছেন তারাও ভয়ে মাঠে নামছেন না। প্রার্থী রেজা কিবিয়া নিজেও অবস্থান করছেন ঢাকায়। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও কর্মী সমর্থকরা উজ্জীবিত হয়ে মাঠে নেমেছেন, প্রতীক পাওয়ার পর থেকে বিভিন্ন এলাকার প্রচার শুরু করেছেন। কে হবেন একাদশ সংসদ নির্বাচনের বিজয়ী এমপি তা নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে সাধারণ মানুষের মধ্যে চলছে আলোচনা। প্রচারণাকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, আগামী 30শে ডিসেম্বর বিপুল ভোটে নৌকা জয়লাভ করে এ আসন নৌকার আসন হিসেবে প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারব। হবিগঞ্জ থেকে এটিএম সালামের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।